গাইস আজকে ভিঙ্গি কালীবাড়ির মূল বিষয় ত্রিশূল রহস্য বহুদিন পর তোমাদের সামনে একটা ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি তো আজকে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ব্যাচিতির ভিঙ্গি কালী মন্দিরে এই ভিঙ্গি কালী মন্দির টোটাল ডিটেলস তোমাদের দেবো এই মন্দিরের যা অলৌকিক রহস্য রয়েছে সেই রহস্যটাও তোমাদেরকে জানাবো বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক আর তার আগে একটু বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আরেকটা ভিডিও আনতে মোটিভেট করে তো চলো লেটস গো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন থেকে যে কোনো আসানসোলগামী বাস ধরে ভিড়িঙ্গি মোড়ে নেমে টোটো ধরে এই ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দিরে আপনারা চলে আসতে পারেন এই ভিড়িঙ্গি মা এত জাগ্রত যে আশেপাশের জেলা থেকে প্রচুর মানুষ এই মায়ের পুজো দিতে আসে আমরা বাইকে করে এই ভিড়িঙ্গি মায়ের দর্শন করতে এলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ভিড়িঙ্গি কালী মন্দিরের গেটের সামনে এটা হচ্ছে ব্যাচিতি বাজার একদিকে চলে যাচ্ছে প্রান্তিকা আর একদিকে যাচ্ছে জিটি রোড আর সামনে আছে এই মা কালীর মন্দির 1852 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দির সম্পর্কে অনেক গল্প কাহিনী আছে যেগুলো তোমাদের আজ সবই শোনাবো আমি এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করছি তো আগে দেখেছিলাম এখানে অনেক ভিখারিনী বসে থাকতো তো এখন নেই আর পাশে আছে ফুলের দোকান মিষ্টির দোকান আর এখান থেকেই আপনারা ডালি নিয়ে মায়ের পুজো দিতে পারেন দুর্গাপুরের ভিড়িঙ্গি ছিল এককালে প্রত্যন্ত গ্রাম বহু বছর আগে এক সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির দুর্গাপুরবাসীর কাছে শুধু মন্দির নয় এক জীবন্ত ইতিহাস মায়ের মন্দিরের সামনে মাকে প্রণাম করে আমরা প্রবেশ করলাম এই মন্দিরে এই মন্দিরের বারান্দায় অনেক ফটো টাঙানো রয়েছে যেখানে অনেক ঋষি মুনি ঋষিদের ছবি এখানে স্থান পেয়েছে বন্ধুরা এই মন্দিরের গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হলো অঘ্রাণ মাসে মায়ের বার্ষিক পুজোর সময় মায়ের যখন পুরনো বিগ্রহকে বেদি থেকে নামানো হয় তখন এই ত্রিশূলটি কেঁপে ওঠে যতক্ষণ না আরেকটি নতুন বিগ্রহ ওই বেদিতে ওঠানো হচ্ছে এই সময় এই মন্দিরে ভিড় উপচে পড়ে এই মন্দিরটি 1852 সালে অক্ষয় কুমার রায় মহাশয় প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পাশেই রয়েছে সমাধি মন্দির যেখানে অক্ষয় কুমার রায় মহাশয় এবং তার পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয়ের সঙ্গে আরও অনেকেরই সমাধি স্থায়িত রয়েছে
এটা হলো সেই সমাধি মন্দির। এই সমাধি মন্দিরে রয়েছে বজরংবলীর মূর্তি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বজরংবলীর কন্ধে আছে রাম লক্ষ্মণ আর মাথায় আছে মা কালী। এরকম বিরল রূপ আমি এর আগে কখনো দেখিনি। এরপর এই মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরছি। তখনকার সময় দুর্গাপুরে এত জনবসতি ছিল না, ছিল না কোনো শহরের এমন চাকচিক্য। তখন ছিল বিস্তীর্ণ বনভূমি আর মাঝে মাঝে ছিল কয়েকটা গ্রাম। রারভূমির এই সব বনভূমিতে কিছু কিছু জায়গায় গড়ে উঠেছিল বিভিন্ন তন্ত্র ও শাক্ত সাধনার পীঠ। তখন ছিল 1852 সাল। ভেরিঙ্গি গ্রামের শ্মশানভূমিতে মাত্র 18 বছর বয়সে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। নাগাসন্যাসী তন্ত্রসাধক তুলসীদাস গোসাই ছিলেন অক্ষয় কুমার রায়ের মন্ত্রতন্ত্রের দীক্ষাগুরু। তারই নির্দেশে ভেরিঙ্গির বিস্তীর্ণ শ্মশানভূমিতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। পরবর্তীকালে শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয় এই মন্দিরটি নতুন রূপে নির্মাণ করলেন। তারও আগে এই মন্দির ছিল তালপাতা কিংবা খড় দিয়ে তৈরি এক পর্ণকুঠির। তিনি প্রথম এই মন্দিরটিকে পাকা মন্দির বানালেন। এই মন্দিরের জন্য কোনো আর্থিক সাহায্য কারো কাছে নেওয়া হয় না। ভক্তরা একান্তভাবে স্বেচ্ছায় যেটুকু দেন তার উপর নির্ভর করে মন্দিরের সমস্ত কার্য চলে। প্রতিদিন সকাল 6টায় মায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয়। শনিবার ও মঙ্গলবার মায়ের বিশেষ পুজো ও ভোগ হয়। প্রতি অমাবস্যায় এই মন্দিরে হোমযজ্ঞ সহকারে ধুমধাম করে পূজা হয়। এরপর এই মন্দিরের আশেপাশে যে সুন্দর সুন্দর মন্দিরগুলি রয়েছে সেগুলি তোমাদের দর্শন করাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশের মন্দির, তার পাশেই আছে শেরাবালি মা দুর্গার মূর্তি, এটি হলো পিতলের। সিদ্ধিদাতা গণেশজির পাশেই রয়েছে মহাকাল ভৈরব মন্দির, এর পাশে আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মী বজরংবলীর সেই বিরল রূপ, আর পাশে আছে মা শীতলা। আমরা মন্দিরের সামনে শিব মন্দিরটিতে উঠে গেলাম। এই মুহূর্তে দরজা বন্ধ আছে, সেই জন্য তোমাদেরকে আমি দর্শন করাতে পারলাম না। তো যাই হোক, মন্দিরটি শ্বেত পাথর দিয়ে বাঁধানো। এইখান থেকে মা কালীর মন্দির খুব সুন্দরভাবে দর্শন করা যায়। এরপর প্রাকৃতিক সভা দেখতে দেখতে আমরা চলে এলাম বাবা নাগেশ্বর মহাদেবের শিবলিঙ্গের সামনে। এই বাবা নাগেশ্বর শিবলিঙ্গের পাশেই রয়েছে মা গঙ্গা। এই বাবা নাগেশ্বর মহাদেবের শিবলিঙ্গটি দেখে আমার জীবন সার্থক হয়ে গেল। এই ভেরিঙ্গি কালী মন্দির চত্বরে রয়েছে একটি নাটমঞ্চ, আর নাটমঞ্চ পাশে রয়েছে একটি যাত্রী আবাস কেন্দ্র, যেখানে খুব কম খরচে মানুষজন এসে থাকতে পারে। এরপর আমরা এই মন্দিরের পেছনে থাকা পুকুরটির দর্শন করার জন্য এগিয়ে চললাম। এই পুকুরের পাশে আছে সিদ্ধাসন, যেখানে অক্ষয় কুমার রায় মহাশয় তন্ত্র সাধনা করতেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো। এই মন্দিরে তোমরা এসো, মাকে দর্শন করো, হয়তো অনেক ইতিহাস অনেক কথা তোমাদের বলতে পারিনি, তোমরা এইখানে এলেই জানতে পারবে। তো
আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।